একটি ট্রেন ও বাসের মধ্যে সংঘর্ষের ফলে 36 জন যাত্রী প্রাণ হারিয়েছেন। বিভিন্ন অঞ্চলে সন্ত্রাসবাদীদের কার্যকলাপ বৃদ্ধি পাওয়ায় প্রধানমন্ত্রী উদ্বেগ প্রকাশ করেছেন এবং এদের কোনো রকম প্রশ্রয় না দিতে দেশের লোককে সতর্ক করে দিয়েছেন। গতকাল মুর্শিদাবাদ জেলার ভৈরবপুর গ্রামে শরৎ মণ্ডল নামে একজন যোদ্ধার খুন হয়েছে। তিনি একজন একনিষ্ঠ দেশব্রতী ছিলেন। পুলিশ তল্লাশি চালাচ্ছে। মেদিনীপুরে বন্যা সুভাষে কোনো খবর পেয়েছো? অনেকদিন আসেনি। না, কাল আমার এখানে একটা কাণ্ড ঘটে গেছে। কি? ওই ভৈরবপুরে একটা যোদ্ধার খুন হয়েছে, তাই নাকি? হ্যাঁ, সুভাষী বাড়ি তো আশেপাশে কোনো একটা গ্রামে। চলবে তো? চলবে চলবে। তা হাজি সাহেব রে আনলেন না কেন? সপুরা বলে কি আমাদেরকে মনে নিচ্ছে না? না তা কেন, তবে তুমি তো আবার বেগম খোঁজো, আমি তো বাঁধি। দেখি ডুবে ডুবে জল খাচ্ছ নাকি? খুব হুশিয়ার, ওই বাদলা আছে না, মেরে ঠ্যাং ভেঙে দিবে। হ্যাঁ, ছড়া এবার মজবে মজবে ছড়া এবার মজবে। হে দু ছেলে, কি দিদি শ্যামের সাথে পিহিরিতে করে আমার মোহন ভরল না সখি, শ্যামের সাথে পিহিরিতে করে আমার মোহন ভরল না। সাথে পিড়িতে কইরে আমার মন ভইল না দিদি, স্বামীর সাথে পিড়িতে কইরে আমার মন ভইল না। তা ওপে না দা ভিতরে আসো না কেনে? আরে তো বাটো 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 কেনে? আরে বাবুদের সাথে এক পাতে। ও আমার পাওনাটা দাও না কেনে? দাঁড়াও। শুনো,
শাহ বাবুরাজ বাইরে যেতে দিও না, বাইরের হাওয়া খুব খারাপ। কোথেকে আসছিস? ভৈরবপুর কোথেকে? ভৈরবপুর শুনলাম তুই এখানে বড় সাহেব হয়ে এসেছিস। আরে বৌদি, ভালো আছো তো? আরে কখন এলি? এই তো একটু আগে। এই শোনো, চারটি বাড়তি ভাত হবে তো? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। সুভাষ, জানি না আমার হয়তো বলা উচিত নয়, তবে আমার মনে হয় তোরা ভুল করছিস। বিচার করবে কে? না মানে এভাবে তো ভুল আমাদের দাদারা করেনি, বারবার ভুল করেছে। ভুল না করলে পথ খুঁজে পাওয়া যায় না। হ্যাঁ, পথ তো সবাই খুঁজছে। হ্যাঁ ঠিক, কিন্তু মরতে যারা ভয় পায় তারা জেনে শুনে ভুল পথে চলে। চেক, গ্রাম কেমন দেখছিস বল? হাজিয়ার শাহকে কেমন লাগছে? প্রিমিটিভ, তাই না? আরে বাবু কোথায়? কলকাতায় হোস্টেলে। ভালো করছিস, সাবধানে রাখিস, ও কিন্তু সাধারণ ছিল না। এই ঠাকুরপো এসো। হ্যাঁ হাত ধুলে না, হাইজিন বিত্তবানদের পাঠ্য। যা
সুভাষকে চা দিয়েছ? নেই, চলে গেছে। কখন চলে গেছে? কি জানি, বলে যায়নি। কি ও কুত্তা, তেল যে বাইরে পুটছে না? এই তো বেগম, লগত দাম দিবি তো? তৈলে তৈলে আবার কি লিখা রাখো, জবরা চাচা এলে দিয়ে দিবে। না না, সে তো লিখবো, জবরা চাচা লুক ভালো। কি রে, বাড়িতে একাই থাকিস নাকি? হ্যাঁ, তোর ভয় করে না? কেনে ভয় করবে? কেনে, পিসি আছে না? হ্যাঁ, পিসি আছে, বাদলা আছে না রে? বেগম, তুই বাদলারে বিয়া করবি? সকলে বলছে। হ্যাঁ করবো তো। কেনে, তোমার কোনো অসুবিধা আছে? হ্যাঁ, না না সে কথা না, তবে ভিন্ন জাত তো। ভিন্ন জাত? হাজি সাহেব রূপচাঁদ সাহ তো ভিন্ন জাত। হ্যাঁ, উহাদের পিরিত দেখাছ? ঠিক কুথা। আরে সে তো টেকার পিরিত। ই হলো গিয়ে কুথা, এ দুনিয়ায় দুটা জাত আছে, একটা হচ্ছে গিয়ে বড় লোক আর একটা গরিব লোক, আর কোন জাত টাত লাই। পেশ করবে, ও বাদলারে বিহা করবে। বাহ 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 বাহ, চাচা কি যেন গান আছে না? লালন বলে জাতের কি রূপ, দেখলাম না এ নজরে, সব লোকে কয় লালন কি জাত সংসারে, সব লোকে কয় লালন কি জাত সংসারে, সুন্নত করিলে হয় মুসলমান, নারীর তবে কি হয় বিধান, সুন্নত করিলে হয় মুসলমান, নারীর তবে কি হয় বিধান, পইতে গোলে বামুন প্রমাণ, পইতে গোলে বামুন প্রমাণ, বাবনি চিনি কি করে, সব লোকে কয় লালন কি জাত সংসারে, কেউ মালা কেউ তসবি গলায়, তাতে কি জাত ভিন্ন বোঝায়, কেউ মালা কেউ তসবি গলায়, তাতে কি জাত ভিন্ন বোঝায়, যাওয়া কিংবা আসার বেলায়, যাওয়া কিংবা আসার বেলায়, জাতের চিহ্ন প্রয় কি রে, সব লোকে কয় লালন কি জাত সংসারে, আল্লাহু আকবার আল্লাহ।
এলাম আর কি, এদিক দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম একা একা থাকিস, ঘুরে যাই আর কি। হাজি সাহেব সুদর ছিল, একা একা থাকিস তো, এই তো রোগা হলি কি করে, কি নরম গাটা ছাড়ো বলছে, কাছে না নিলে চিচাব, কাছে না এখানে কেন আছো, কি মতলব, শোন না শোন না শোন 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 না, আমি তোর বাবারে বাঁচিয়ে দেবো, আমি সদরে গিয়েছিলাম তো, তুই একটু হাজি চাপকে খুশি কর না, কি নরম গাঠা রে, গাছায় না চল বাড়ো যাও বুঝলি, বলছি শকুনকে হাজির দুপুর বেরোয় বলছি, কবে থেকে বলছি না একা থাকিস না, আমার কাছে থাকবি, আয় আমার কাছে থাকবি, থমের মুখে ঝাড়ু মারি, আমি কোনো কথা শুনব না, বেগম রে তোমার ঘরে রাখতে হবে, তা দিদি ঘরে যে রাখব, বেগম আমার কি, তুমি এখন আর বাপ, তা লয় তবে পাঁচ জনে পাঁচ কথা বলবে, কি বলবে কে বলবে, শিবারে যখন হাজির লুকেরা মারতে এলো কে লাঠি ধরা ছিল তোমার লিগে, ই বেগমের বাপ জবরা শেখ, তখন ধম্ম কোথায় ছিল তোমার, ধম্ম স্বামীরে দেবতা বল ভক্তি করতাম, রাত্রিরে মদ খায় এসে মারত, পেটে লাঠি মারত, তোমাদের ধর্মটাকে শাস্তি দিয়েছে, ঝাঁটা মারি আমার ধর্মের মুখে, তাহলে গঙ্গাদি সাজা হলো না, কালই খাবো, অত তারা কিসের ইদিক ওদিক ঘুরে বেড়াবে, বাইরে তো পুলিশ রয়েছে তোমার লিগে, হবে যাও হাত মুখ দিয়ে বসে যা, চা তো ফুটে ফুটে তিতা হয়ে গেল, মুড়ি যাও ভালো মুড়ি ইলাও, অফিসি আমার সাদিবালা, তোমার কাছে শিখেছে চাষি ছেলে তো চাকি সের রে, দাঁড়া বেগম বেগম চল কেনে, ঝামেলায় পড়লাম, পারে বেগমের এক কাম কর, বলো বাদলার সঙ্গে বিয়া দিয়ে দাও, তুমি আছো তোমার তালে, সকলের লাচাই দিবা, মর শালা তোরা, হেঁচো না তো হেঁচো না,
তুমি আসো তোমার তালে, তোমার তালে পরে নি তাইটার জমিটা গেল জবরা ফাটকে। তোমার নামে হুলিয়া, কি করলা তোমরা? চাষিদের কিছু উপকার হলো? দেখো সতীশদা, আমরা কিন্তু মানুষের দুঃখ ঘোষাবার কথা বলি না, আমরা সে দুঃখের মূলে কি কে সেটাই তাদের বুঝায়, যাতে তারা নিজেরাই একদিন সেই কারণগুলারে খতম করতে পারে। শিকি ফালাও, তোমার লাইগায় আছে। সতীশ আছো নাকি? হ্যাঁ